हेलो गाइस वेलकम बैक टू माय चैनल ग्लैमर ट्यूब। आशा करी तुम्हारा सकल सुस्थ आज भलो आसो। जरा प्रथमवार मतन आर मुखटा देखो तरह जो बोले रखी हमार नाम प्रियंका। मेकअप एडिटर ब्यूटी एडिटर और ब्लॉग वीडियो बनिए थी। और ये ब्लॉग वीडियो होता है ट्रैवल ब्लॉग। हमें फर्स्ट टाइम ट्रैवल ब्लॉग वीडियो बना। तो ब्लॉगगुलो देखार जो अवश्य हमारे चैनल के सब्सक्राइब कर दिओ। और एखी खूब तड़ाहुड़ोर मध्य आछि। अलरेडी 8:30 बजे जाए और हमारे ट्रेन मे भी कटा बाबू 10:30 ना एरकम ही है 10:30 किछु एकटा। तो हमें शियालदा पोछाते हबे तार आगे মানে অনেকটাই রাশির মধ্যে আছি। তো কথা বেশি বাড়াবো না, আমি ব্লগটাকে স্টার্ট পুরোটাই দেখবে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন বার কথা চল হাই কর হাই। তোরা এখন 6-7 দিন আমার ব্লগেই থাকবি। राजेश तोर অফিসের লোক যদি দেখে আমার কিছু করার নেই। ट्रेन घर थे खबर बनिए तो खबर बनाबे ना किसी ना लास्ट प्लान करा रुटी दरकार कि खबर आनलो टिफिन बक्स ट्राइल कर लो एने से ब्रेड খেতে হচ্ছে। মানে ব্রেডটা মানুষ প্রায় পিকনিকের টাইমে সকালবেলা বাসে বসে বা ছোট হাতিতে বসে ব্রেড খেতে খেতে যায়। আমরা রাত্রিবেলা ব্রেড খাচ্ছি। এখন রাত্রি বাজে 12:30। আমরা মোটামুটি সবাই শুয়ে পড়েছি। তার মধ্যে কিছু কিছু জন ঘুমাবে আর কিছু কিছু জন জেগে থাকবে। যেমন আমরা দুজন যারা পায়েল আছে নিচে আর আমি আছি নিচে। তো আমরা দুজন ঘুমাবো না। এই আসছে ঠিকঠাক। আর আমি ব্যাক ক্যামেরায় করছি কারণ আমার ফ্রন্টে ফ্ল্যাশ নেই তাই জন্য। তো জানি না কেমন হচ্ছে, বাট ওয়েন্দিলা ওখানে শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। কেউ তারা তোমাদের দেখাচ্ছি আগে কথাটা বলে নিই। তো ট্রেন রাত্রে তো মানে বাইরে কিছুই তো দেখা যাচ্ছে না, অবভিয়াসলি অন্ধকার। আর ট্রেনেও মোটামুটি লাইট ফাইট সব নিভে গেছে, সবাই শুয়ে আছে। পাইলো ওখানে আরেকজন আছে, ওখানে পবিত্র আছে। তো আর সেভাবে হয় না, বাট ওই শুয়ে থাকা একটা ঘুম তো আর সেভাবে হয় না, বাট শুয়ে থাকা। বাট আমার জায়গাটা বেশ ভালো, পুরো লাইট জ্বলছে, সেটা আমার মুখে আসছে তো আমার ফ্ল্যাশ লাগছে না। গুড মর্নিং গাইজ। তো সকাল হয়ে গেছে, বাজে 6:30। আর 6:30 ধরে আমি ঘুমাইনি। আমার ট্রেনে বা বাসে ঘুম আসে না। আর ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা মতো লেট, অনেকটাই লেট করেছে। যেখানে আমাদের 8:00 পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমরা 10:00 পৌঁছাবো। সুতরাং
ভীষণ বিরক্ত লাগছে, বাট কিছু করার নেই। দেড় ঘন্টার আগে ব্রাশ ফ্রাশ করে এলাম, আর পুরোটা বাইরেটা পুরোটা কুয়াশাচ্ছন্ন, খুবই ফগি ওয়েদার। দেরি করে সকালটা হলো সেটাই দেখলাম, সবটা দেখতে থাকো, কারণ আমি এই পরিবেশটা একটু উপভোগ করতে থাকি। সো এখন মোটামুটি 9:30 বাজতে যায়, বাট ট্রেনটা এখনো কিষানগঞ্জের ওখানেই, মানে ট্রেনটা মোটামুটি 4 থেকে 4:30 ঘন্টা লেট হবে। আমাদের ঢুকতে উঠতে মোটামুটি 11:30 বেজে যাবে, মানে আজকের দিনটা গোটা দিনটাই পুরোটাই নষ্ট হয়ে গেল। কি অদ্ভুত লাগছে, মানে এতক্ষণ ধরে অপেক্ষা করতে, পুরো ট্রেনটা প্রথম দিক থেকেই এভাবে ঝোলাচ্ছে, বিরক্তিকর লাগছে। এনজেপি স্টেশনে নেমে গেছি, আর এখন অনেকটা আমার কথা হয়তো শুনতে পাচ্ছে না বা কি দেখতে পাচ্ছে বুঝতে পারছি না, অনেকটা লেট করে নামালো, আর আমাদের প্রচন্ড খিদে পেয়ে স্টেশনে নেমে গেছি। স্টেশনে নেমে বাইরে দাঁড়িয়ে আছি, প্রচন্ড দেরি করে আমাদের ট্রেন থেকে নামিয়েছে, প্রায় 4 ঘন্টা দেরি করে। তো আমাদের প্রচন্ড খিদেও পেয়েছে, প্লাস অনেক দেরিও হয়ে গেছে, পৌঁছতে পৌঁছতে মেবি রাত্রি হয়ে যাবে। গাড়িতে বসে গেছি, আর আমরা প্রায় 12টার সময় নেমেছিলাম, এখন বাজে দুপুর 2, 2 ঘন্টা ধরে গাড়ির চক্করে মানে প্রচন্ড বেশি হ্যারাস হয়েছি আমরা, প্রচন্ড। কারণ মাঝখানে কি বলবো আর, তোমাদের এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি শেয়ার করব একদিন, যে আমাদের সাথে কি কি হয়েছে, মানে এত ব্রোকারের চাপ আর এত এজেন্সি, মানে খুব মানে ডাইরেক্ট কাউকে পাওয়া হচ্ছে ভীষণ চাপ, ডাইরেক্ট লোকজন রয়েছে তো, মানে অনেক ব্যাপার। আমরা এখানে এখন বলতে চাইছি না, আমরা যেদিনকে পসিবল হবে সেদিনকে বলবো, এখানে এখন বললে বুঝতেই পারছো অনেক ব্যাপার, খুব আর কি ব্যাপারটা, খুব আমরা ডিসঅ্যাপয়েন্টেড যাকে বলে, হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টেড এবং হ্যারাসও হয়েছে আমরা, প্রচন্ড হ্যারাস। আমরা এখন একটা পয়েন্টে এসেছি, এই জায়গাটার নাম আমরা ঠিক জানি না, বাট ভিউটা দেখতে পাচ্ছ পেছনে জাস্ট অসাধারণ। আমি খেয়ে নিয়েছি, কারণ আমার শরীরটা একটু খারাপ করছিল, তাই আমি খেয়ে নিয়েছি গাড়ির মধ্যে, বাট ওরা এখনো কেউই খায়নি, তো ওরা এখন খাবার খাবে, তাই জন্য এখানে একটু হল্ট করা হয়েছে, দাদাকে বলা হয়েছে গাড়িটা থামানোর জন্য। আর লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ, জাস্ট মানে মন ভরে যাচ্ছে, অসাধারণ। জলের কালারটা দেখো, সাথে পাহাড়, ও সেরা, যা সেরা। বেচারা অনেকক্ষণ হয়ে গেছে খাইনি, আর আমরা তো খেয়ে নিয়েছি, ঠিক আছে আস্তে আস্তে খা তোরা। জাস্ট এই মাত্র হোটেলে এলাম, এখন রাত্রি 8:30 মেবি বাজে, আর হোটেলের ভিউটা আমি সকালবেলা দেখাবো, রাত্রেবেলা তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, জাস্ট মারাত্মক। তাও আমি দেখানো একবার চেষ্টা করছি, জাস্ট বুঝতে পারছো কিনা জানি না, বাট আমাদের চোখে মানে সামনাসামনি ভীষণই সুন্দর লাগছে, দারুণ ভিউ, আর সকালবেলা আরো আরো অনেক অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। আর অনেক প্রতীক্ষার পর এখানে আসা হলো, অনেক কিছু পেরিয়ে আমরা পুরো অন্ধকারেই এলাম, কারণ মোটামুটি 5টার পর থেকে তো সন্ধেই হয়ে গেছিলো, তো আমরা যে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারিনি। হ্যাঁ যাই হোক, তো আমি দেখেছি, তো ব্লগটা দেখতে থাকো এবং অবশ্যই ব্লগটা পছন্দ হলে লাইক করো। আমি পুরো হোটেলটা এবং আমাদের যে রুমটা রয়েছে সেটা ট্যুর দেওয়ার চেষ্টা করবো নেক্সট ব্লগে। আমরা ডিনারের জন্য যাচ্ছি,
কিউট বাচ্চা, এ ঘুরে ঘুরে বেড়ায়। আমাদের ডিনার চলে এসছে, রাইস, একটা সবজি, ডাল আর চিকেন। আমরা ডিনার করে জাস্ট এলাম আর আমাদের শরীরের মধ্যে একটু এনার্জি নেই যে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করব। সো ব্লগটা আমি এদূর পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লাগে, কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে পরের ব্লগে। আপাতত টাটা।